নমস্কার, আমি জুঁই আহমেদ। শান্তিপুর কুটিরঘাট লেনে আমার বাড়ি। শান্তিপুর কলেজে আমি বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছি, গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার। তো শিল্প নিয়ে ছোটোবেলা থেকেই খুব ভালোবাসা, ইচ্ছা, কিন্তু সেরকম সুযোগ সুবিধা হয়নি। পরিবার থেকে সেরকম পারিবারিক সামাজিক বিভিন্ন কারণে হয়ে ওঠেনি সেটা এগিয়ে যাওয়া বা কর্মসূত্রে কোনোভাবে। কেউই কোনোদিনও সেরকম সাহায্য করেনি এবং কেউ পছন্দও করতেন না যে শিল্পটা নিয়ে আমি কিছু করি। তো শাওন আমার বন্ধু, আমার গুরুদেব, তো ওর কাছ থেকে আমি হারমোনিকা শিখছি ওর কাছ থেকে গত 6 মাস ধরে। তো শান্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমি থেকে আমি অনেক সহযোগিতা পাচ্ছি এবং শাওনের জন্যই আমি হারমোনিকাটা শিখতে পারছি। আজ বিশ্ব সঙ্গীত দিবস, এখন আমি আহা কি আনন্দ আকাশে বাতাসে গানটি বাজাবো। নমস্কার, আমি বিশ্বনাথ শর্মা, রিমিক্স মিউজিক্যাল গ্রুপের কর্ণধার। যাই হোক, আজ সঙ্গীত দিবস, দিনটা খুব আনন্দের দিন, খুব সুন্দর দিন, কিন্তু আমাদের কাছে কতটা সুন্দর জানি না। আজ এই সঙ্গীত দিবসে আমি একটা সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান বা আমার আন্ডারে অনেক কজনই কাজ করে, নানান শিল্পীদের সঙ্গে পরিচয় আছে। আজ দেখা যাচ্ছে আমরা যখন স্টেজে মঞ্চস্থ করি তখন হাজার হাজার লোক, কত নেতা, কত মন্ত্রী, কত পুলিশ অফিসার বা কত 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 মানুষ কতজনাই আনন্দ নেয়, কিন্তু আনন্দ নেওয়ার পর আমাদের ভুলে যায়। আজ এই কথাটা না বললে নয়, কারণ হচ্ছে আজ দেখছি টোটো চালকরা ভ্যাকসিন নিচ্ছে, কোথায় দোকানের কমিটি থেকে দোকানদারদের, কোথায় ফোরেদের ভ্যাকসিন, কোথায় আপনার যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের ভ্যাকসিন, কিন্তু সঙ্গীত যারা সঙ্গীত নিয়ে থাকে, গান বাজনা তো তাদের একটা জীবন, হ্যাঁ, এটা তো তাদের একটা জীবিকা, তাহলে তাদের কি কোনো মূল্য নেই? আমার 5 বছর বয়সে মানে আমার হাম হয়ে চোখটা খারাপ হয়ে যায়, তারপরে আমি এই জগতে মানে ঢুকি, ঠিক আছে। তো আমি তবলা 12 বছর পর্যন্ত শিখেছি, মানে শেখার পর আমি মনে হয়েছিল তবলাটাকে ট্রেনে যাবো, একটা প্রফেশনাল করে নেবো, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু তারপর একটু বড় হয়ে যাওয়ার পর থেকে আমার একটু টানা টানা পেঁচতে হয় বা তারপরে আমার সমস্যার সাথে একটা সমস্যার যোগাযোগ হয়। সমস্যা আমাকে 2000 টাকা করে 2 বছর ট্রেনে দিয়েছিল, ঠিক আছে। দেওয়ার পর ওটা বন্ধ হয়ে যায়, তারপরে তারা হাঁটাও বন্ধ হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন আর কাজ বাজ হয় না। আগে মোটামুটি মনে ভেবেছিলাম একটু একটু এই সঙ্গীত জগৎটাকে এগিয়ে নিয়ে যাবো, কিন্তু আমার আর হয়ে ওঠেনি। তা এই লকডাউন হয়ে আমার মোটামুটি একদমই আমি অসহায় হয়ে গেছি, কোনো দিক থেকে আমার কোনো সহযোগিতা নেই, কিছু নেই, ঠিক আছে। আজ তো সঙ্গীত দিবস, বিশ্ব আন্তর্জাতিক সঙ্গীত দিবস, আজকে সঙ্গীত দিবস আমার মনটা চাইছিল অনেক কিছুই করতে, ঠিক আছে, কিন্তু যেহেতু আমার এখন সামর্থ্য নেই,
হ্যাঁ, আমার সেই রেয়াজও নেই, রিহার্সালও নেই, করা হয় না, ঠিক আছে। আর আমার যন্ত্রপাতিও সেরকম নেই, দুয়ে সেরা নষ্ট হয়ে যায়। অনেক জন আমি বলেছিলাম সহযোগিতা কেউ, মানে সেরকম কেউ করতে পারিনি আমার, এই জন্য আজকে। এই যে তবলা আপনি বাজান, নিজস্ব তবলা আপনার আছে? না না না, ওরা দুয়ে সেরা নষ্ট হয়ে যায়, তবলা হারমোনিয়াম সব ছিল আমার, ওরা নষ্ট হয়ে যায়। তারপর থেকে করতে পারেননি? না, তারপর থেকে করতে পারিনি, লোকের বাড়িতেই যাই যখন যেখানে হয়, যেটুকু হয় যখন হতো, আর এখন তো হোটাও বন্ধ হয়ে গেছে। কি নাম আপনার? আমার মাসুদ শেখ। বলছি কোন সময় থেকে মাসি বাজান আপনি? আমি তা প্রায় 50 বছর আগে থেকে মাসি বাজাই। আচ্ছা, কার কাছে শিখতে? আমার বয়স এখন 76 বছর বয়স। আচ্ছা, আমি জাটা গোবিন্দের তলায় একজনে মাসি বাজাতেন, ইনসুফ আলী শেখ, আমার গুরু। আচ্ছা, মুসলিম। আচ্ছা, তার কাছে আমার শিখা। ও, 12 বছর ধরে এক নাগারে শিখেছি। আচ্ছা, তার কাছে। আচ্ছা, তারপরে আমি বাজাই। আচ্ছা, ফাংশন টাংশনে বাজাই। হ্যাঁ, এখন কমে গিয়েছে বাজানো, সবই বন্ধ, প্রায় বন্ধ, বাজাই এখনো পর্যন্ত। হুম, তাহলে ছাড়িনি। হুম, কমে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মদন প্রামাণিক। আচ্ছা, বাড়ি?